হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের এখানে জমিদার বাড়ি। দেখো, বাড়িটা খুবই পুরনো, কিন্তু এখন আবার একটু নতুন হয়েছে। এই বাড়িটার ঠিক একটু কাছেই আমার ছেলে স্কুলে পড়ে, তাই আমরা সব বান্ধবীরা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আমরা এখানে গল্প আড্ডা দিই। তাই দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে জমিদার বাড়ি খুবই পুরনো, আর আমার এরকম পুরনো দিনের বাড়িঘর দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো দেখতে থাকো। এই এইটাই তো এইটাই তো বংশধর রাজার, ওইটাই তো দেখবো বলে এসেছি। দেখো আগেকার যুগে রাজাদের ঘরের অবস্থা কি। এই ঘরে একদিন রাজারা বাস করেছে। দেখো কত বড় জ্বালা, রাজবাড়ি, এটা প্রাচীন যুগের জ্বালা। দেখে নাও ভিতরে কি আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই এটা ঠাকুর দালান, আর এইগুলো সব এখন নতুন হয়েছে, আর এইগুলো পুরনো এখনো আছে। হ্যাঁ বকবে না। হ্যাঁ চলো ঠাকুর দালানের কাছ থেকে একটু ঘুরে আসি। এগুলো সব নতুন হয়েছে। দেখো আগেকার দিনে এখানে ভালোই জাঁকজমট করে পুজো হতো, এখনো হয়তো হয়। উপরে আছে মন্দির, দেখো এটা রাজাদের আমলের মন্দির, দুর্গা মন্দির। দেখো এখন পায়রা বসবাস করছে। দেখো এখানে দুর্গা ঠাকুরের কাঠামোগুলো রাখা আছে।